ওই স্বামীর সবকিছুই তো আছে, দেখে শাখাও আছে, মাথায় সিঁদুরও আছে, এগুলা কি স্বামী না থাকলে থাকে নাকি? স্বামী না থাকলে থাকে না ভাই, আমি করি কিসের জন্য, আমি তো ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা, এখনো কাজকর্ম করি, অনেক হয়তো ছেলে পেলে বিরক্ত করবো, এই কারণে আমার স্বামী মারা গেলে ফেলা যায় নাকি? স্বামী বেঁচে থাকলে ছেড়ে দিলে ফেলে যায়? মারা গেলে চলে যায়। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি হিন্দু সম্প্রদায়ের আসলে একটি মেয়ে আপুকে। দেখতে পাচ্ছেন আপু আসলে একদম পরিপাটি হয়ে আসছে। আসলে তার মনে হচ্ছে স্বামী আছে বা স্বামীর সংসার আছে, বা দেখেন হাতে শাখা, মাথায় সিঁদুর, সবকিছু একেবারে, মানে একজন ঘরের বউ বা গৃহিণী যেটাই বলেন যেভাবে থাকে বধু সেভাবে তিনি আজ আসছেন। আসলে কি হয়েছে বা কি কারণে আসা লাগছে চলুন জানার চেষ্টা করি। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম অঞ্জলি দাস। অঞ্জলি দাস, তা কি এমন ঘটনা ঘটছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমার বিয়ে হয়েছিল ভাই, একটা সন্তান আছে 7.5 বছর বয়স। আচ্ছা, এই বাচ্চাটার আগে আমার স্বামী চলে গেছে আর একটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? আমার বাবা মা করাইছিল, প্রস্তাবের মাধ্যমে হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর, গাইবান্ধা। আচ্ছা আচ্ছা, তা বিয়েটা করে সংসার করেছিলেন কতদিন? 1 বছর। মাত্র 1 বছর সংসার করেছিলেন? বাচ্চা কাচ্চা আছে কোনো? হ্যাঁ বাচ্চা আছে। বাচ্চাও আছে, ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, এটা তো সাধারণত দেখা যায় না আপনাদের সম্প্রদায়ে বা আপনাদের সমাজে, মানে স্বামী এরকম ফেলে চলে যায় না। তা আপনার জীবনে এরকম ঘটনা কি কারণে ঘটলো, আপনার কাছে কি মনে হয়? এর জীবনে আগে আমার বিয়ে করার আগে সম্পর্ক ছিল তার খালাতো বোনের লগে। আচ্ছা, এর বাবা মা আমাকে জোর করে বিয়ে করাইছিল, এই জন্য এর ভালো লাগে না। তা ছেলে সম্পর্কে না জেনে একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিলো, ছেলের মা বাবা কেমন লাগে এটা আপনার কাছে? এর বাবা মা ঠিকই জানতো, কিন্তু আমার বাবা মা জানতে ছিল না। আচ্ছা আচ্ছা, ছেলের মা বাবা জানতো কিন্তু আপনার মা বাবা জানতো না। সেই ছেলের মা বাবার কথাই বলতেছি যে জীবনটা, একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিল ছেলেকে বিয়ে দিয়ে, সেটা বলতেছি আর কি। তা এখন কিরকম লাগে? তা কি ওই স্বামীর সবকিছুই তো আছে, দেখে শাখাও আছে, মাথায় সিঁদুরও আছে, এগুলা কি স্বামী না থাকলে থাকে নাকি? স্বামী না থাকলে থাকে না ভাই, আমি করি কিসের জন্য, আমি তো ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা, এখনো কাজকর্ম করি, অনেক হয়তো ছেলে পেলে বিরক্ত করবো, এই কারণে আমার সিঁদুর কি স্বামী মারা গেলে ফেলা যায় নাকি? স্বামী বেঁচে থাকলে ছেড়ে দিলে ফেলে যায়? মারা গেলে চলে যায়, স্বামী বেঁচে থাকলে ছেড়ে দিলেও তা ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়, আচ্ছা, আপনি সেইভাবেই ব্যবহার করতেছেন আসলে। তা এখন কি নতুন করে কোনো বিয়ে শাদী করা বা সংসার করা এগুলো চিন্তা করেন নাকি? হ্যাঁ, এগুলো চিন্তা করি, দেখে দেখে তো ভিডিওর সামনে আছে। আচ্ছা, তা এখন কি রকম মানুষ পেলে আপনি আসলে নতুন করে? আমি চাই আমার বাচ্চাটার দায়িত্ব জেনে নেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক। হ্যাঁ, যদি কোন ইসলাম ধর্ম মুসলিম ধর্মের ছেলে বিয়ে করতে চায় তাহলে ছেলে যদি পাই তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভালো যদি হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তা আপনার পরিবারের লোকজন এখন আপনাকে নিয়ে কিভাবে? আমার পরিবারে বর্তমান ভাই কেউ নেই, আমি হলো আমার মামার বাড়িতে ছিলাম, এখন বর্তমান ঢাকায় আছি, আমার বাবা মা মারা গেছে, আমার এক ছেলে আছে আর আমি আছি। এক ছেলে আর আপনি, তাহলে সংসারটা কিভাবে চলতেছে এখন? আমি টুকটাক কাজ করি, এতে তো সংসার চলে না, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়, ঢাকা থাকি, রুম ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে, ছেলেটার কোনো জায়গা জমি টমি আছে? না, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তো অনেক থাকে। হিন্দু মেয়েদের তো অনেক টাকা পয়সা থাকে, তাই আমাদের বাড়িঘর যে জায়গা জমি ছিল নদী ভাঙে নিয়ে চলে গেছে, তখন থেকে আমরা নানার বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন যে আপনার যে বাচ্চাটা আছে, যদি বাচ্চা ছাড়া আপনাকে বিয়ে করতে চায়, বাচ্চাটা কার কাছে রাখবেন তাহলে? না ভাই, আমার বাচ্চাটা যে মেনে নিব তার কাছে আমি বিয়ে করব, বাচ্চা ছাড়া যারা বিয়ে করতে চাইবো আমি তার কাছে বিয়ে করব। বাচ্চা ছাড়া বিয়ে করতে চাইলে করবেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগতেছে? পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছিলাম 7 পর্যন্ত। তো কোনো চাকরি বাকরি কি কোনো চেষ্টা করেন না? গার্মেন্টসে চাকরি করে বাইরে? গার্মেন্টসে চাকরি কেমনে করব, চেষ্টা তো করি, কিন্তু বাচ্চাটা রাখবো কোথায়? আমার তো বাবা মা নাই, তার কাছে রাখে আমি চাকরি করি। তো এখন যে আসছেন, কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার ঠিকানায় করবেন না কোনো মোবাইল নাম্বার দেবেন? মোবাইল নাম্বার দেব। নাম্বারটা কি মুখস্ত আছে? হ্যাঁ আছে। তা একটু বলে দেন। 01 7 0 1 7 8 6 8 6 99 99 7 3 0 3 0 3 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাক নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। এবং দ্বিতীয়, যেহেতু বিয়ে শাদী করার চিন্তা করতেছেন, যেই করুক তাহলে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে বিয়ে শাদী করার আগে সম্পর্ক ছিল তার খালাতো বোনের লগে। আচ্ছা,
ভাইয়ের বাবা মা আমাকে জোর করে বিয়ে করাইছিল, এই জন্য এর ভালো লাগে না। তা ছেলে সম্পর্কে না জেনে একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিল, ছেলের মা বাবা কেমন লাগে এটা আপনার কাছে? এর বাবা মা ঠিকই জানতো, কিন্তু আমার বাবা মা জানতে ছিল না। আচ্ছা আচ্ছা, ছেলের মা বাবা জানতো কিন্তু আপনার মা বাবা জানতো না। সেই ছেলের মা বাবার কথাই বলতেছি, যে জীবনটা একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিল ছেলেকে বিয়ে দিয়ে, সেটা বলতেছি আর কি। তা এখন কিরকম লাগে? তা কি ওই স্বামীর সবকিছুই তো আছে, দেখা শাখাও আছে, মাথায় সিঁদুরও আছে, এগুলা কি স্বামী না থাকলে থাকে নাকি? স্বামী না থাকলে থাকে না ভাই, আমি করি কিসের জন্য? আমি তো ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা, এখন কাজকর্ম করে অনেক হয়তো ছেলে পেলে বিরক্ত করবো, এই কারণে আমার শাখা সিঁদুর কি স্বামী স্বামী মারা গেলে ফেলা যায় নাকি? স্বামী বেঁচে থাকলে ছেড়ে দিলে ফেলে যায়? মারা গেলে চলে যায়, স্বামী বেঁচে থাকলে ছেড়ে দিলেও তা ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়? আচ্ছা, আপনি সেইভাবেই ব্যবহার করতেছেন আসলে। তা এখন কি নতুন করে কোনো বিয়ে শাদি করা বা সংসার করা এগুলো চিন্তা করেন নাকি? হ্যাঁ, এগুলো চিন্তা করি, দেখে দেখে তো ভিডিও সামনে আছে। আচ্ছা, তা এখন কিরকম মানুষ পেলে আপনি আসলে নতুন করে? আমি চাই আমার বাচ্চাটার দায়িত্ব জেনে নেব, আমার কাছে থাকতে সারা জীবন এরকম একজন। সেটা কি আপনাদের সম্প্রদায় চাচ্ছেন নাকি কোনো গৃহস্থ বা মুসলমান ছেলে পরিবার? আমাদের সম্প্রদায় হোক বা মুসলিম সম্প্রদায় হোক, ঠিক আছে, হ্যাঁ, সে যদি মন থেকে ভালোবাসে না তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, তা আপনি কি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক? হ্যাঁ, যদি কোনো ইসলাম ধর্ম মুসলিম ধর্ম ছেলে বিয়ে করতেছে তাহলে ভালো ছেলে যদি পায় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ভালো যদি হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তা আপনার পরিবারের লোকজন এখন আপনাকে নিয়ে কি ভাবে? আমার পরিবারে বর্তমান ভাই কেউ নেই, আমি হলো আমার মামার বাড়িতে ছিলাম, এখন বর্তমান ঢাকায় আছি, আমার বাবা মা মারা গেছে, আমার এক ছেলে আছে আর আমি আছি। এক ছেলে আর আপনি, তাহলে সংসারটা কিভাবে চলতেছে এখন? আমি টুকটাক কাজ করি, এতে তো সংসার চলে না, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়, ঢাকা থাকি, রুম ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে, ছেলেটার কোনো জায়গা জমি টমি আছে? না, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তো অনেক থাকে। হিন্দু হিন্দু মেয়েদের তো অনেক টাকা পয়সা থাকে। আমাদের বাড়িঘর যে জায়গা জমি ছিল নদী ভাঙে নিয়ে চলে গেছে, তখন থেকে আমরা নানার বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন যে আপনার যে বাচ্চাটা আছে, যদি বাচ্চা ছাড়া আপনাকে বিয়ে করতে চায়, বাচ্চাটা কার কাছে রাখবেন তাহলে? না ভাই, আমার বাচ্চাটা যে মেনে নিব তার কাছে আমি বিয়ে করব, বাচ্চা ছাড়া যারা বিয়ে করতে চাইবো আমি তার কাছে বিয়ে করব। বাচ্চা ছাড়া বিয়ে করতে চাইলে করবেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগতেছে? পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছিলাম, সেভেন পর্যন্ত। তো কোনো চাকরি বাকরি কি কোনো চেষ্টা করেন না? গার্মেন্টসে চাকরি করবো? গার্মেন্টসে চাকরি কেমনে করবো, চেষ্টা তো করি, কিন্তু বাচ্চাটা রাখবো কোথায়? আমার তো বাবা মা নাই, তার কাছে রাখে আমি চাকরি করি। তো এখন যে আসছেন, কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার ঠিকানায় করবেন না কোনো মোবাইল নাম্বার দেবেন? মোবাইল নাম্বার দেবো। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। তা একটু বলে দেন। 017 0178686 99 99 7303 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাক নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। এবং দ্বিতীয়, যেহেতু বিয়ে শাদি করার চিন্তা করতেছেন, যেই করুক তাহলে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে বিয়ে শাদি করবেন, সেই দোয়াই করি। ঠিক আছে আপু? ঠিক আছে, তা ভালো থাকেন। ওকে, নমস্কার।